নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল টাইমস, আর আমি সুনন্দা বিশ্বাস আপনাদের সঙ্গে। আজ পীরজাদা আব্বাস সিদ্দিকী ও তার রাজনৈতিক দল নিয়ে একটি বড় খবর আপনাদের সামনে প্রকাশ করতে চলেছি। কি সেই বড় খবর, তা জানতে অবশ্যই আপনাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। হাতে গোনা আর কয়েকটা মাস, তারপরেই আসছে বাংলার সবচেয়ে বড় গণতান্ত্রিক উৎসব বিধানসভা নির্বাচন। কারা আসবে ক্ষমতায়, কে হবেন মুখ্যমন্ত্রী, এই নিয়ে চর্চা চলছে সর্বত্র। 21-এর নির্বাচনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ক্ষমতায় টিকে থাকা, আর বিজেপির কাছেও সবচেয়ে বড় সুযোগ ক্ষমতা দখলের। আপাত দৃষ্টিতে 21-এর লড়াইয়ে অবশ্যই চাপে থাকবে তৃণমূল কংগ্রেস, কারণ কয়েক মাস আগেই ফুরফুরা শরীফের পীরজাদা তথা ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী ঘোষণা দিয়ে রেখেছেন যে তিনি 44টি আসনে প্রার্থী দেবেন। আর ফুরফুরা এই পীরজাদার গোটা বাংলায় লক্ষ লক্ষ ভক্ত রয়েছে, যাদের অধিকাংশই 2016 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। তাদেরই ভোটে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি দ্বিতীয়বারের মতো বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে বাংলার মসনদে বসেছেন। কিন্তু পীরজাদা আব্বাস সিদ্দিকী 44টি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণার সঙ্গে সঙ্গেই পীরজাদা আব্বাস সিদ্দিকীর ওই অগণিত ভক্তরা তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে আব্বাস সিদ্দিকীর মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। খুব স্বাভাবিকভাবে পীরজাদা আব্বাস সিদ্দিকী ও ফুরফুরা শরীফের ভক্তদের ভোট বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশ থেকে সরে গেলে তৃণমূল কংগ্রেসে ওই 44টা আসনে হার এক প্রকার নিশ্চিত, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। ঠিক এই রকম পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের উপর চাপ আরও অনেকটা বাড়িয়ে দিল আব্বাস সিদ্দিকী। কোন জেলায় কটি আসন প্রার্থী দেবেন তার একটা প্রাথমিক তালিকা দিলেন পীরজাদা আব্বাস সিদ্দিকী। আব্বাস সিদ্দিকী রাজনৈতিকভাবে লড়াইয়ের কথা ঘোষণা করার পরেই তার ভক্তদের মধ্যে জানার কৌতূহল বেড়েছিল যে আব্বাস সিদ্দিকী কোন কোন জেলায় প্রার্থী দেবেন। এবার সেই অপেক্ষার অবসান ঘটালেন ভাইজান নিজেই। পীরজাদা আব্বাস সিদ্দিকী বেঙ্গল টাইমসকে একান্তে বলেন, হুগলি জেলার 4টি বিধানসভা কেন্দ্রে, হাওড়ার 6টি বিধানসভা কেন্দ্রে ও 2 চব্বিশ পরগনায় 8টি করে মোট 16টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী দেবেন। 44টির মধ্যে বাকি 20টি প্রার্থী কোন কোন জেলায় দেবেন তা ভাইজান নিশ্চিত করেননি। পাশাপাশি কোন কোন কেন্দ্রে প্রার্থী দেবেন তাও এখনও উল্লেখ করেননি আব্বাস সিদ্দিকী। ওই দিন আব্বাস সিদ্দিকী আরও জানান, খুব শীঘ্রই তিনি কলকাতায় একটা বড় সমাবেশ ডাকবেন এবং সেই সমাবেশ থেকেই তিনি তার প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নাম ঘোষণা করবেন। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মুসলিম এই ধর্মগুরু আরও বলেন, বাংলার মানুষ হিন্দু মুসলিম দলিত আদিবাসী সবাই আমার সঙ্গে রয়েছে, তাদের ভালোবাসা আশীর্বাদ সর্বদা আমার সঙ্গে রয়েছে। আমি কথা দিচ্ছি, আমাদের জয়ে বাংলা এক নতুন সকাল দেখবে। পীরজাদা আব্বাস সিদ্দিকী ও ফুরফুরা শরীফ সংক্রান্ত সব খবর সবার আগে দেখতে সাবস্ক্রাইব করুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস। আপনি যদি সত্যিই পীরজাদা আব্বাস সিদ্দিকীর ভক্ত হয়ে থাকেন, তবে অবশ্যই এই ভিডিও লিঙ্কটি ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করুন। আপনি যদি পীরজাদা আব্বাস সিদ্দিকীকে সমর্থন করেন, তবে কমেন্ট বক্সে লিখুন ইয়েস, আর যদি সমর্থন না করেন তবে কমেন্ট করুন নো। এই করোনা মহামারী পরিস্থিতিতে আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেবা আয়ুর্বেদ ক্লিনিক, মাটিয়া বাজার, ধানহাটা, গুণিন ও কবিরাজ মোহাম্মদ ইসমাইল মোল্লা বসছেন প্রতি শুক্রবার সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অর্শ, বিবাহে বাধা, প্রেমে বাধা, চাকরি ক্ষেত্রে বাধা, কেউ চলে গেলে বাড়ি আনা হয়, সন্তানহীনা, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, লিউকোরিয়া, বাতের ব্যথা, ভূত জিন ছাড়ানো হয়, অনিয়মিত পিরিয়ড, শ্বাসকষ্ট, এক্সিমা ইত্যাদি রোগের চিকিৎসা করা হয়, সুগার, পুরুষের ইন্দ্রহীন দুর্বলতা, মদ, গাঁজা ও ড্রাগের নেশা ছাড়ানো হয়। সেবা আয়ুর্বেদ ক্লিনিকে চিকিৎসার জন্য ফোনে নাম লেখাতে পারেন, ফি মাত্র 40 টাকা, কাজ না হলে মূল্য ফেরত।